শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ঘটনাটি ঘটেছে ভারতে, আর এই ঘটনাটিতে রয়েছে প্রতিটি মুসলিম ভাই বোনদের জন্য শিক্ষা। এই ঘটনাটি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। কথায় আছে তো, লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে লোভে পড়লে মানুষ কি না করতে পারে। আজকের এই ঘটনাটি প্রমাণ দেয়, একটি নাগিন সাপ এবং একটি যুবকের সাথে আজকের এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এই যুবকটি সেই নাগিন সাপের সাথে কি করেছিল যে যার কারণে আজ এই করুণ পরিণতি। ভিডিওটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলের বিপদ আপদ থেকে রক্ষা করুন। যারা সর্বদা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, তারা কমেন্ট বক্সে এখনই লিখুন আমিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভারতের একটি গ্রামে কয়েকটি সাপ সেই গ্রামের মানুষদেরকে ভয় দেখাতো। এমনকি সেই গ্রামের মানুষ যদি সেই গ্রামে একাই রাস্তা দিয়ে হেঁটে যেত, তাহলে সেই সাপগুলো সেই মানুষের উপর আক্রমণ করত, যে যার কারণে সেই সাপের আক্রমণে অনেক মানুষ মারাও গিয়েছে। সেই এলাকাবাসী অতৃষ্ট হয়ে সাপুরিয়াকে এই ঘটনাগুলি বিস্তারিত জানায়, এবং সাপুরিয়া এই সাপগুলোকে খুঁজে বের করে এবং সে গ্রাম থেকে ধরে নিয়ে যায়। বন্ধুরা, এরপর থেকে সেই গ্রামে আর সাপ দেখা যায়নি। কিন্তু একটি যুবক ও নাগিনের ভালোবাসার প্রেমের এমন এক জঘন্য ঘটনা ঘটল যা দেখে পুরো ভারতবাসী মানুষ হতভম্ব হয়ে গেল, যা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, ভারতের একটি যুবক ছিল, সেই যুবকটি চাষের জমিতে কাজ করত। সেই যুবকটির আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। সেই যুবকটি যখন জমিতে কাজ করে বাসার পথে একাই একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সেই রাস্তার পাশে একটি বড় কুয়া ছিল, আর সেই কুয়া থেকে যুবকটি কিছু অদ্ভুত ধরনের শব্দ শুনতে পেল, এবং সেই কুয়ার পাশে সেই যুবকটি গেল। কুয়ার পাশে যাওয়ার পর যুবকটি যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল একটি সুন্দরী যুবতী নারী সেই কুয়াতে ভেসে রয়েছে, এবং তার মাথায় অনেকগুলো সাপ রয়েছে। তখন যুবকটি বুঝতে পারল এটি কোনো সাধারণ সাপ নয়, বরং এটি একটি নাগিন সাপ। হয়তোবা আপনারা অনেকেই অনেক মুভিতে এবং সিরিয়ালে এই ধরনের নাগিন সাপ দেখেছিলেন। সেই যুবকটি নাগিনের সাথে কথা বলা শুরু করল, এবং নাগিনও সেই যুবকটির প্রশ্নের উত্তর দেওয়া শুরু করল। কথার ছলনায় সেই নাগিন যুবকটিকে অনেক লোভ লালসা দেখাতে শুরু করল। নাগিন যুবকটিকে বলল, তোমাকে আমি বিয়ে করব, তুমি এই কুয়ার নিচে নেমে আসো। তখন যুবকটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বাসায় চলে যায়। সারা রাত সেই যুবকটি নাগিনের কথা চিন্তা করতে লাগলো, এবং সেই নাগিনকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করল। সে এক সময় নাগিনের প্রেমে পড়ে যায়। পরের দিন যুবকটি সেখানে আবার আসলো এবং আবারও সেই নাগিনকে দেখতে পেল। সেই নাগিন দেখতে ছিল অপরূপ সুন্দর, তাকে দেখা মাত্রই যে কোনো পুরুষের মন গলে যেতে পারে। তখন সেই যুবকটি নাগিনকে নিয়ে অনেক খারাপ দৃষ্টিতে স্বপ্ন দেখা শুরু করল। শুধু এটাই নয়, সেই নাগিনও যুবকটিকে প্রতিনিয়তই লোভ লালসা দিয়ে যাচ্ছিল, যেন যুবকটি তার প্রতি আকৃষ্ট হয়। সেই সময় যুবকটি লোভে পড়ে যায়, সেই নাগিনের কাছে যাওয়ার জন্য কুয়ায় নেমে যায় এবং কুয়ার নিচে নামল। এরপর সেই যুবকটিকে সেই এলাকায় আর দেখা যায়নি। পরে এলাকাবাসীর মুখ থেকে শোনা যায় যুবকটির মৃত লাশ কুয়ার ভিতরে পাওয়া গিয়েছে, তার দেহ ছিল ক্ষতবিক্ষিপ্ত। বন্ধুরা, অনেকের কাছে হয়তো এই ধরনের ঘটনা শুনেছেন, অনেকেই বলে এগুলো সত্য ঘটনা, তবে এগুলো কতটুকু সত্য আমরা তা যাচাই করিনি। তবে যাই হোক না কেন, এই ধরনের ঘটনা ঘটেছেন, আর এই ঘটনা থেকে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা রয়েছে। তাই কোনো জিনিসের উপর অতিরিক্ত লোভ লালসা না করাই ভালো, কেননা অতিরিক্ত লোভ লালসা করা যাবে না, ফলে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে হলে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আরও এমন নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।